ঠান্ডা মাথায় কীর্তন শোনো, আমি বেরোই রিহার্সালে। জয়া, 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 কি জয়া? তোমাদের আর জাস্ট নেওয়া যাচ্ছে না। তোমাদের এই বিহেভিয়ার আমাদের জেনারেশন কি শিখবে? তোমাদের দেখে কি শিখবে? কেন কাকিং সত আছে, তোদের জেনারেশন ছোট কাকির থেকে শিখবে কেন? কাকিং সত থেকে শিখতে পারবে না? তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। তোমরা ঝগড়া করে আমাদের পুরো পরিবারকে অপমান করছো, সকলের সামনে অপমান করছো, পুরো সোসাইটির সামনে অপমান করছো। দর্শনা, ঠিক করে বিহেভ করো। তুমি ভুলে যাচ্ছ তুমি কার সঙ্গে কথা বলছো। জানি, কিন্তু রাকা বা সারার যুক্তিটাও তো ভেবে দেখতে হবে, তাই না? সত্যি তোরা কি দেখে বড় হচ্ছে? ঝগড়া ঝাঁটি, অবৈধ সম্পর্ক, চিপ, এগুলো এগুলো অত্যন্ত কুৎসিত ব্যাপার। ওরা যদি এগুলো দেখে বড় হয়, তাহলে সত্যি তোরা কিভাবে সংসার করবে? আর প্রত্যেকটা মানুষের জীবনে একটা স্বামী চাই, সন্তান চাই, সংসার চাই। এগুলো আমার মনে হয় তোমাদের সত্যি ভাবা উচিত। কেন বুঝতে পারছো না তোমরা? দর্শনা, তোমাকে সমাজ নিয়ে জ্ঞান দিতে হবে। তুমি তোমার নিজের চরকায় তেল দাও। Mind your own business. হ্যাঁ, আমাদের বিজনেস মানে তো বড়ের সঙ্গে তালে তাল মিলিয়ে চলা, তাই না? জিন্দা। হ্যাঁ, রান্না বান্না করা, বাসনপত্র মাজা, মা হওয়া। জিন্দা, তোমার এত বড় স্পর্ধা, তুমি তুই কি বলছিস? আমরা ফ্যামিলি মেনটেন করতে পারি না, আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক মেনটেন করতে পারি না, আমরা কি আমাদের সন্তানদের বড় করিনি? কি করেছো কি করনি তা আমি জানি না, তবে এইটুকু বলতে পারি, এই নাম সংকীর্তন আজ তোমাদের বাঁচিয়ে দিল। তা না হলে পাশের ফ্ল্যাটে বৃন্দা আঙ্কেল তো সবার আগে খবরটা দিতেন যে তোমার দুজনের পার্টি করতে যাওয়া নিয়ে কোম্পানির পিএর সাথে ঝামেলা। আমরা বেরোচ্ছি। কোথায় যাচ্ছ? রিহার্সাল রুমে, চল। আমি তোমার খাবার নিয়ে আসছি। না থাক, দরকার নেই, আমি খাবো। খেয়ে যাও। আরে একবার তো বললাম খাবো, বললাম তো খাবো না, দরকার নেই আমার। হ্যাঁ, যাও যাও যাও, গিয়ে পিয়ের সাথে বসে কম্পেনসেট করো। ভাই বানি নেই। কালকে আমার সঙ্গে খেয়েছিলে, আজকে যাও ওর সঙ্গে খেয়ে খাও, যাও। ঠিকই বলেছে, ঠিকই বলেছে। কি শিখবে নেক্সট জেনারেশন তোমার থেকে? ছি, তোমার থেকেই বা কি শিখবে? সর্বজয়া বারবার এক্সাম্পল হয়ে দাঁড়াচ্ছে, বড় বেশি ভালো মানুষের মুখোশ পরে ও ঘুরে বেড়াচ্ছে, অতটা ভালো মানুষ কিন্তু নয়। কিছু একটা করা যায় না? ও নিয়ে চিন্তা করবেন না, সবকিছু ব্যবস্থা হয়ে যাবে। না না, সেরকম কিছু না, আমি যাই টাকাটা তুলে আনি। কত টাকা তুলছিস? টাকা তুলবো না তো, একটা ছোট্ট আরটিজিএস করব। কত? এই 3 কোটি। অনেক টাকা, অনেক। আর আমাদের 300 টাকা লাগলে হাত পাততে হয় সর্বজয়ের কাছে কিংবা সঞ্জয়ের কাছে। খারাপ লাগে কেন? জয়ার বর গতকাল রাতে সিঙ্গাপুর থেকে ওর জন্য চুপ এনে দিয়েছে, আর আমার বর হাজার হাজার টাকার বিল করে হোটেলে গিয়ে ওর বিয়েকে নিয়ে।
সব পাল্টে যাবে দেখো, তাকে সব শুধরে দেবে। এরকম যদি দু একজন বাড়ির বউ যারা ভ্যালুস গুলোকে আঁকড়ে ধরে থাকে তারা সব পাল্টে দিতে পারে, সব সব শুধরে দিতে পারে। সেটা যদি ভেঙে যেত গুলবাজ বড় পিসি শুরু করে দিয়েছে। আই আই ছেলেটি, কি বললে তুমি, কি শুরু করেছি না কই, কিছু না তো। এই এই তোমরা এখানে কি করতে এসেছো, কি করতে এসেছো এখানে, কি করতে এসেছো, কি ব্যাপার এখানে তো ভিড়? কেন তোমরা এখানে কি করছো? কমপ্লেক্সের বাইরে ছেলেরা এখানে কি করছে? ক্রিকেট খেলছিলাম কাকা। কাকা মানে? হ্যাঁ কাকা, ক্রিকেট খেলছিলাম, বলটা ঢুকে গেছে, বলটা দিন। তোমাদের বল চাই না, বল চাই তোমাদের, বলটা দিয়ে দিন, চলে যাচ্ছি। Stop this. কি হচ্ছে কি? গুরুজনরা সবাই এখানে আছে, বিহেভিয়ার ঠিক করো। আরে বলটা দিলেই তো হয়ে যায়, বলটা দিন না। এই মনুষ্য, এই দাও তো বলটা, বলটা দিয়ে দাও তো। যে যা, বলটা আমাকে দাও। বল কেন? দাও না, আমি বলছি তো দাও। মুনিয়াদি, মুনিয়াদি, কি বটিটা আনো। বটিটা দাও আমাকে। বটি, বটি কি হবে? খেস খেয়েছে রে, গলা নামাবে মনে হচ্ছে। কি জানি, দেখুন আপনি কোপাকুপি করবেন না, আমরা কিন্তু গুন্ডা নই, আমরা কোনো ক্রিমিনালও নই। বটি দিয়ে কি করবে তুমি সারাপ? সারা ওদের যেতে দাও, যেতে দাও ওদের। সারাপ তুই কি করছিস? কি দাঁড়া 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 দাঁড়া, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। আরে তুই বটি দিয়ে কি করবি? বটিটা দাও আমাকে। বটিটা শক্ত করে ধরো। কি করছো? কি বটি দিয়ে করবেটা কি তুমি? বল তো, ব্যাট দিয়ে খেলে। মুনিয়াদি তোমাকে যেটা বলছি সেটা করো, বটিটা শক্ত করে ধরো।
ভবিষ্যতে তোমাদের বল যদি এই বাড়িতে ঢোকে তার ফল কিন্তু খুব খারাপ হবে। বেরিয়ে যাও, গেট আউট, গেট আউট, গেট আউট, গেট আউট। এদেরকে নিয়ে আর পারা যাচ্ছে না তো, আমাকে আমাকে বড় পিসি বলছে, বড় পিসি। বলবেই তো, বৌদিমণিকে তো ওরা জয়া পিসি বলে, সেই জন্য তুমি তো বড়, তাই তোমাকে বড় পিসি বলছে। This is too much. এই জয়া, জয়া কি শুরু করেছে এই এই সমস্ত লাফাঙ্গা ছেলেদের সঙ্গে মেলামেশা করে। ওই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, এইটুকুই রবি ঠাকুর নিয়ে আমার জ্ঞান, and that's the limit of my knowledge. হ্যাঁ, এটা ফ্যাক্ট। আরে আমি তো রবি ঠাকুর পড়িনি। যাই করে থাকো, এত বলার কি আছে? কি কি গোস্বামী, কোন গোস্বামীর নাম বলে? জয় গোস্বামী। হ্যাঁ, এই দেখো কবিতা গান এইসব ব্যাপারে না আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি বুঝি টাকা। তাও যদি আর্ন করতে পারতে, চিরটা কাল ভাইয়ের আন্ডারে অধস্তন কর্মচারী হয়ে পড়ে আছে। মধুরা, এসব কি হচ্ছে কি? তুমি এভাবে আমাকে ইনসাল্ট করছো কেন? কারণ আমার গায়ে লাগছে, আমার কষ্ট হচ্ছে, আমি ইনসাল্টেড ফিল করছি। আমাদের চোখের সামনে ওরা প্রেম করছে, দুজন দুজনকে খুব ভালোবাসছে, খুব ভালোবাসছে। আচ্ছা তুমি তুমি আমাকে ভালোবাসো না কেন বলো না? আমাকে তুমি ভালোবাসো কেন? আমার মধ্যে কি নেই? সঞ্জয় সর্বজয়ের মধ্যে এমন কি দেখেছে যা আমার মধ্যে তুমি দেখতে পাও না বলো? সঞ্জয় কাকে পছন্দ করবে সেটা আমি কি করে জানবো? তবে আমি যাকে পছন্দ করেছি আমি তাকেই বিয়ে করেছি। সত্যি কি পছন্দ? নাকি শুধু সহ অবস্থান, জাস্ট একটা ঘরে পাশাপাশি থাকা? আমরা তো ভালো করে ঝগড়াও করতে পারি না। ও যে তুমি বলছিলে না বাক্য বিনিময় হয় না, আমাদের মধ্যে কোনো বাক্য বিনিময় হয় না। অথচ সঞ্জয়কে দেখো, ওর বউয়ের কথায় সিঙ্গাপুর থেকে চপ্পল নিয়ে এসেছে, ছোট টিপের পাতা নিয়ে এসেছে, ক্যান ইউ ইমাজিন? সঞ্জয়ের কাছে সঞ্জয়ের বউ টিপ চেয়েছে, চপ্পল চেয়েছে, আর তুমি তুমি আমার কাছে ইম্পোর্টেড কার, ডায়মন্ড নেকলেস, ফরেন ট্রিপ, এইসব চেয়েছো। চাওয়ার মধ্যে ডিফারেন্স আছে। তার মানে আপনি কি বলতে চাইছেন আমরা লোভী? আমরা বেশি চাই বলে আপনারা আমাদের পছন্দ করেন না? না তা নয়, তোমরা সবকিছু চাও শুধু ভালোবাসাটা ছাড়া। একবার মনে করে দেখো, লাস্ট কবে আমাকে আই লাভ ইউ বলেছিলে? এই তুমি একদম বড় বড় কথা বলবে না। কাকে আমি আই লাভ ইউ বলবো? তোমাকে, যেখানে আমি জানি তোমার ফোনে আই লাভ ইউ এসএমএস ভর্তি, যেটা ওই মেয়েটাকে তুমি পাঠিয়েছো। তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি। কি করে দেখেছো? ফেস আইডি দিয়ে তোমার মোবাইল খুলেছি। তুমি আমার মোবাইল খুলেছো কেন? বেশ করেছি। হিপোক্রিট একটা, লুকিয়ে লুকিয়ে পিয়ের সঙ্গে প্রেম করো তুমি, আর তুমি কি করো?
তুমি কি করো? তোমার কি মনে হয় আমি জানি না তুমি কি করো ওই অমিত বলে ছেলেটার সঙ্গে? বেশ করি, তোমার যদি লাইসেন্স থাকে অবৈধ প্রেম করার, তাহলে আমার কেন থাকবে না? আমি মেয়ে আর তুমি ছেলে বলে? এসব কি হচ্ছে বলতো? বৌদি, তুমি মানিনিকে বোঝাও, ও কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছে। এরপর আমি কিন্তু অন্য কোনো ডিসিশন নিয়ে নেব। কি দেখছো? না, কিছু না। কিছু তো একটা বলতে চাইছো। আই লাভ ইউ বলাটা আজকাল খুব সহজ হয়ে গেছে। আজকাল সবাই সবাইকে বলে। এতে ভালোবাসা কি সত্যি থাকে? আই লাভ ইউ বলাটা আজকাল খুব সহজ হয়ে গেছে। আজকাল সবাই সবাইকে বলে। এতে ভালোবাসা কি সত্যি থাকে? আমি অফিস যাওয়ার আগে তোমার নাচ দেখে যাব। হ্যাঁ, আরে তুমি কেমন নাচ কম্পোজ করেছো আমি দেখবো না? আরে বাবা, আমার ওয়াইফ নাচবে বলে কথা, সর্বজয়া চৌধুরী নাচবে আর আমি দেখবো না? এই ম্যাডাম জয়া পিসি, তুমিও জয়া পিসি বলছো? তা ডাকবো না। হ্যাঁ, আর এই সোসাইটিতে জয়া পিসি তো হিট না। এই সারা, তুই তোর মায়ের সঙ্গে কি নাচ কম্পোজ করলি দেখাবে না আমাকে? হ্যাঁ, তোর মা তো বলছে যে একেবারে চ্যাম্পিয়ন হয়ে ছাড়বে জীবনে। সেটাই তো বুঝছে না, না জেম্মা বুঝছে না জেঠু। তোমরা বোঝো না যে আমাদের একটা প্রেস্টিজ আছে? আমরা ইয়াং জেনারেশন, আমরা নাচলে ঠিক আছে, আমরা হইচই করব, আমরা এনজয় করছি। সেখানে একজন সিনিয়র মহিলা, মহালক্ষী আন্টি তো নাচছে না, অতসী আন্টি তো নাচছে না, উনি কেন নাচবেন? তারা নাচছেন না, তারা জীবনটাকে উপভোগ করছেন না। তারা ধরেই নিয়েছেন যে একটা নির্দিষ্ট বয়সের পর জীবনে আর কিছু থাকে না, হয় ধর্মকর্ম করতে হয়, নয়তো নিজেকে বয়স্ক ঘোষণা করতে হয়। না, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি প্রতিটা মুহূর্ত বেঁচে থাকা যায়, জীবন থেকে প্রতিটা মুহূর্ত রসদ কুড়িয়ে নেওয়া যায়, সে যে বয়সে হোক না কেন। নাচতে বাধা কোথায়? যদি তাল লয় ছন্দ থাকে, মনে নাচের প্রতি ভালোবাসা থাকে, আর আমার মেয়ে বারবার হেরে যাচ্ছে। মম, তুমি আমাকে জেতাবে, এটা কি পসিবল? আর তুমি নাচের কি জানো? দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর মায়ের নাচ দেখে আমি ওর প্রেমে পড়েছিলাম, তারপর বিয়েও করেছিলাম। দিস ইজ টু মাচ, বাচ্চাদের সামনে এসব কথা বলছো কেন? কেন, অসুবিধাটা কি? থাক না, এখন এই ডিসকাশনটা থাক।
এখানে ডিসকাশনটা থাকবে কেন? তোর কি মনে হয় তোমার বউ যাবে, সারাকে নিয়ে নাচ করবে, তারপরে জিতে চলে আসবে, ব্যাপারটা এত সহজ? কোমর নাচাতে পারবে, কোমর ঘোরাতে পারবে, দুটো স্টেপ দিয়ে দেখাতে পারবে, নাচ নাচ দেখাচ্ছে। আরে আমারও কাছ থেকে সেকেন্ড ইয়ার কমপ্লিট। হ্যাঁ আমিও তো ভারতনাট্যম শিখেছি, সেভেন্থ ইয়ার। ভুলবাজ। তুমি কিছু বললে? না না কিছু না। তুমি তো সেভেন্থ ইয়ার ভারতনাট্যম না? আচ্ছা তুমি ভারতনাট্যমের আল্লারিপু জানো, তারপর জ্যোতিষ্বরম জানো, সপ্তম জানো, বর্ণম জানো, তিল্লানা জানো? হ্যাঁ মানে না মানে না। এইসব টার্ম তুমি কোথা থেকে জানলে? কেন এইসব তো আমরা শিখেছিলাম। হ্যাঁ সেগুলো শিখে বলিউড নাচের সঙ্গে দুমদাম করে নেচে যাচ্ছ কেন? ক্লাসিক্যাল ডান্সে অসুবিধা কি? কি রে সারা মম, অসুবিধাটা হচ্ছে যে ক্লাসিক্যাল ডান্স এখন কেউ দেখে না, ওই গুটি কয়েক মানুষ ওই ডান্স দেখে। তার কারণ তোমরা চিপ জিনিস বেছে নিয়েছো। হমকো হমকো সফট চাহিয়ে থোড়া। লিজিয়ে ও এটাকে বলতা হ্যায় মৌরি। হ্যাঁ কি মুড়ি? আরে মুড়ি নয়। হ্যাঁ এ তো কিছুই বোঝে না, মরণ, মাথা মোটা বিন্দা, বল্লে বল্লে ভাঙড়া। আরে ক্যা বলতি হ্যায়, মে পাগল হো জাউঙ্গা, মে যা রহা। অ্যাকচুয়ালি মে এক ডিশ বনা রহা হুঁ, মতলব এক স্পেশাল ডিশ হ্যায় হামারা, উসমে সৌফ কা জরুরত হ্যায়, স্পেশাল ডিশ। থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ। আচ্ছা জয়া তুমি নিজের ভাষায় শিখতে পারলাম না, অন্য ভাষা শিখবো কি করে? তবু এখন তো একটা ট্রেন্ড হয়েছে না, হিন্দি বলা, ইংলিশ বলা। আমার ইংরেজি হিন্দি আসে না, কি করব বলো? আমি যেমন ছিলাম তেমনই আছি, বাংলা মিডিয়ামে পড়া মেয়ে, যেখান থেকে উঠে এসেছি এটাই ঠিক আছে। আচ্ছা হয়েছে হয়েছে, এসো এসো এদিকে এসো, তোমার প্রোফাইল খোলা হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, কি প্রোফাইল যেটা খুলছো, এক মিনিট। এই সারা শোন, এই শোন বাবাকে একটা ফোন করতো। আচ্ছা ঠিক আছে আমি করছি। হ্যালো শোনো না, ওরা না একটা কি যেন সোশ্যাল কি মানে করতে চাইছে, মানে কি যেন বলতো? সোশ্যাল মিডিয়া। ও হ্যাঁ ওই বলছে কি সোশ্যাল। তুমি আমাকে দাও। হ্যালো শোনো না, বলছি সোশ্যাল মিডিয়াতে মমের একটা প্রোফাইল ক্রিয়েট করা হচ্ছে। ঠিক আছে। শোনো না, আমাদের আমাদের 25 বছরের বিবাহ বার্ষিকীর ছবিটা ওটা দেবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই শোন 25 বছরের বিবাহ বার্ষিকী যে ছবিটা আছে ওটা দেবো। কিন্তু ওটা কোথায় আছে? ফটো আছে। আরে বাবা ফটো থেকে আমি কি করে ট্রান্সফার করব? মানে তোমার কি ওই ফটোটা মোবাইলে আছে? না মোবাইলে তো নেই। কিচ্ছু জানো না? না কিচ্ছু না, কিচ্ছু পারো না। আর রাগ করছিস কেন? কারণ জাস্ট টু মাচ হয়ে যাচ্ছে। কবেকার একটা ছবি নিয়ে তুমি পড়ে আছো, তোমার তো এত ভালো ভালো ছবি আছে, সেইখান থেকে ছবি দাও। না না
তোর বাবার ছবিও থাকতে হবে আর তোর ছবিও থাকতে হবে। কেন? আমি বরং একটা গ্রুপ ছবি তুলি সবাইকে নিয়ে, সবাই ওখানে থাকবে, সবার ছবি ওখানে নে। কেন? বেশ মনে হয় না? সবাই একসাথে আছি, সবাই বেশ একসাথে এক অন্যে, যেমন হয় আর কি, সবাই মিলেমিশে থাকা। জয়া দিদি। হ্যাঁ বলো। হ্যাঁ বলছিলাম একটা সই। কেন দিদি? এই রোজ রোজ সই করতে আমার ভাল লাগে না। না ধরো তোরা বাবা প্রোফাইল টোফাইল তৈরি কর, আমি ততক্ষণ একটু ঘর দোর পরিষ্কার করে দিই। আর বেশি দিন নয় জয়া দিদি, তোমাকে এখান থেকে সত্যি বরাবরের মতন সরিয়ে দেয়া হবে, সে জাল পাতা হয়ে গেছে। তোমার প্রোফাইল হয়ে গেছে দেখো। সত্যি সত্যি? হ্যাঁ। কিরকম হয়েছে? খুব সুন্দর হয়েছে দেখো। ওমা তোমার তো একটা মেসেজও এসেছে। কে পাঠালো? কি এসেছে? আই লাভ ইউ। কে পাঠিয়েছে আই লাভ ইউ? এই অসভ্য জায়গা আমায় নিয়ে এলি কেন? কোথায় নিয়ে এলি তোরা যেখানে আমায় আই লাভ ইউ বলছে? আরে বাবা, আই লাভ ইউটা কে লিখেছে সেটা দেখো আগে। কে? ফার্স্ট মেসেজ তোমার প্রোফাইলে, তোমার বরের, সে লিখেছে আই লাভ ইউ সর্বজয়া। ন্যাকামো যত, প্রেম দেখে দেখে পাগল হয়ে গেছি। এতদিন বাড়িতে প্রেম ছিল, এবার সোশ্যাল মিডিয়াতে ন্যাকামো শুরু হয়েছে। এই বাড়ির গিন্নি কি খাবে? মানে ও আমি খেয়ে নেবো খন। না না না, আমি নিশ্চিত যে এই কদিন তোমার ব্রেকফাস্ট হয়েছে কিনা, ইনফ্যাক্ট লাঞ্চ হয়েছে কিনা তাই সন্দেহ। এসো এদিকে এসো। কেন? দাঁড়াও। আর এসো, হা করো। যে বাড়ির বউটি সবার রান্না করে দিচ্ছে, সবাইকে যত্ন করে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব খাওয়াচ্ছে, সে খাচ্ছে কিনা সেটা দেখা আমাদের কর্তব্য নয়? টু মাচ। আমি ওকে রান্না করতে বলিনি, সরি। আর ওটুকু রান্না করে কথা শোনানোর কোনো মানে হয় না। ওদি তুমি এভাবে বিহেভ করছো কেন? মা উনি তো কিছু বলেননি। ও কি বলছে আমি বুঝতে পারছি না। বউকে মেরে কাজের লোককে শেখাচ্ছে, ওসব ওসব বলে কোনো লাভ নেই। শোনো, এভাবে আমাকে বলবে না, ব্যাস সেফ রাখো। আমি তো মানা করিনি, তোমার তো অর্থের কোনো অভাব নেই। ওমা সেফ রাখবে কেন? আমি তো রান্না করতে ভালোবাসি। তাহলে রান্না করো, তোমার বরকে এভাবে কথা শোনাতে বারণ করো। আর তোমাদের এইসব ন্যাকামো আমার আর ভালো লাগে। জানি ড্যাড, মম সারাদিন ব্লান্ডার করে, সমস্যা তৈরি করে আর লোক হাসে।
আর কিচ্ছু করেনি। সারা, সারা শোন, এই দেখো, তুমি ওকে বকলে কেন, রাগালে কেন বলতো? আমার তো অন্যায় আছে, আমি সব বুঝি টুঝি না। এত দামি দামি স্কুলে পড়েছে, চাল চলন সব আলাদা, আমাদের সময় মতো তো না। তুমি এত রাগ করছো কেন, ওকে বকা সকা দিও না। কিরে, তুই চলে যাচ্ছিস? না কিছু না, আমার তাড়া আছে, আমাকে বেরোতে হবে তো। আশ্রয় করতে হবে না তো? কিসে সই করতে বল? ওই কাগজে। কোন কাগজে? দাদা, ওই আসলে কতগুলো মেমোরেন্ডাম আর্টিকেলস। কই, দেখি। কি করছো? কি ভাই সই করিয়েছে, সেটা তুমি পরীক্ষা করছো? তোমার ছোট ভাই, রক্তের সম্পর্ক, কখনো অবিশ্বাস করো না। কি তাই না ঠাকুরপো? দেখো, কখনো ঠকাবে না ওরা, ওরা খুব ভালো, বড্ড ভালো। যা, কি? আরে তাড়াতাড়ি করো, আমাকে এখন সারাকে নিয়ে নাচ প্র্যাকটিস করতে হবে। সারা, সারা শোন, আরে বাবা কোথায় গেলি? তোকে তো স্টেপ গুলো শেখাতে হবে, সামনে কম্পিটিশন। সারা, সত্যি আমি খুব ভাগ্যবান, জয়ার মতো বউ পেয়েছি। দেখো, প্রেম